Wow, আর এদিকে ভিউ দেখো, দূরে সাগর ক্লিয়ারলি দেখা যাচ্ছে। অনেক ঠান্ডা, মানে অনেক অনেক বেশি। কেমন আছো তোমরা? বেশি কড়া কড়াই খাও আজকে? এখানের এটা খুবই মজার, বাট আমি পারি না। হোটেল থেকে নেমে রাস্তা পার করলেই বসি রেস্টুরেন্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সাদমান। আসসালামু আলাইকুম সবাই, আমি সিলভিয়া। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আজকে আমরা এই মুহূর্তে আছি কক্সবাজারে। আজকে আমরা সেন্ট মার্টিন থেকে কক্সবাজার ব্যাক করলাম, তাই আমাদের চেক ইন করতে করতে লেট হয়ে গেল। আপনারা নিশ্চয়ই আমাদের সেন্ট মার্টিনের ব্লগগুলো অলরেডি দেখে ফেলেছেন। আর এখন আমরা আছি আজকে যে হোটেলে চেক ইন করলাম সেই হোটেলের ব্যালকনিতে। এই হোটেলের নাম হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল। তো আজকের এই ভিডিওতে থাকছে এই হোটেলের ফ্যাসিলিটিস, খাওয়া দাওয়া আর সব কিছু নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স। ও, আর আমরা কিন্তু আছি এই হোটেলের একটা সি ভিউ রুমে, যদিও সি আমরা দেখতে পাচ্ছি বাট ক্যামেরায় আসবে না। ওই যে ওই কর্নার দিয়ে কিন্তু আলমারি এটা হচ্ছে বেড, একটা কিং সাইজ বেড, বড় সাইজের একটা বেড, চারটা বালিশ দেওয়া। রুমটা হচ্ছে কাপলের জন্য পারফেক্ট, আর সাথে যদি বেবি থাকে তাহলে তিনজন শেয়ার করে থাকা যাবে এরকম বড় সাইজের একটা বেড। আর অন্যান্য জায়গায় যেরকম বেডের উপর একটু ডেকোরেট করা থাকে ওরকম কিছু না, সিম্পল রাখা হয়েছে। আর বেডের দুই সাইডের দুইটা বেডসাইড টেবিলের মধ্যে এদিকে আছে হচ্ছে ইন রুম ডাইনিং মেনু, মানে হচ্ছে আপনারা রুমে খাবার এনে খেতে পারবেন, সেক্ষেত্রে সেই মেনুটা এখানে দেওয়া আছে আর কি। আর ওই দিকটা হচ্ছে একটা টেলিফোন রাখা, আর এদিকে হচ্ছে একটা টিভি, বিশাল বড় সাইজের কিন্তু টিভিটা। আর এদিকে একটা বড় টেবিল, এটার মধ্যে তেমন কিছুই রাখা হয় নাই, মানে সবকিছু একটা সিম্পল রাখা হয়েছে এরকম। এই হোটেলের এই চেয়ারটা আমার কাছে সেই লাগছে, এটা খুব ভালো একটা স্টাডি প্লেসের মতো, মানে সামনে ল্যাপটপ নিয়ে কাজ করা যাবে এমন। নাই সেটা আমাদের সব ব্যাগেজ রাখছি। এদিকে হচ্ছে আমার ফেভারিট জায়গা, চা কফি বানানোর ব্যবস্থা আছে, টি কর্নার আমাদের। ইয়েস, আর হচ্ছে সাথে দুই বোতল কমপ্লিমেন্টারি পানি, আর এটাতে নিশ্চয়ই ফ্রিজ আছে। ইয়েস, খালি ফ্রিজ কিছু নাই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা হোটেলের রুমের ওয়াশরুম। ওয়াশরুম তো চকচক করতেছে, ওয়াশরুম পুরো ঝকঝকে চকচকে। এটা আমার সবচেয়ে ভালো লাগছে, আমি ভিডিও শুরু করার আগে রুমে ঢুকে ওয়াশরুমটা দেখছিলাম। খুব সুন্দর, পরিষ্কার, বাট একটু ছোট, স্পেসটা একটু ছোট। তো যাই হোক, এদিকে হচ্ছে আলাদা শাওয়ার নেওয়ার ব্যবস্থা, এদিকে হচ্ছে টাওয়েল দেওয়া, আর এদিকে টয়লেট্রিজ যা দেওয়ার দরকার সবই দেওয়া। এদিকে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হেয়ার ড্রায়ার দেওয়া আছে, আর এদিকে হচ্ছে গরম পানির ব্যবস্থা আছে ওয়াশরুমে। আর এদিকে হচ্ছে কি, তুমি ড্রয়িং রুমে বসে আছো? এই হোটেলের নরমাল ক্যাটাগরি রুমে ওই স্যুটের মতো ফিল পাওয়া যায়। ও কি নরম বেড, ভালো আছে বেডটা, আরাম। আমরা এখন খেতে যাচ্ছি, দেখি আশেপাশে কি আছে, দেখি কোথায় কি খাওয়া যায়। আমরা চলে আসছি কক্সবাজারের বিখ্যাত পোষি রেস্টুরেন্টে। আজকে উদ্বোধন হয়েছে, ওয়াও, পোষি এখানে নতুন উদ্বোধন হয়েছে, জানতামই না আমরা। হ্যাঁ, আজকে উদ্বোধন হয়েছে ওনারা বলছে। এটা মানে আমরা লাকি, আমাদের ফেভারিট পোষি রেস্টুরেন্ট এখন ডলফিন মোড়ে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা খেতে আসলাম পোষিতে, পোষি হলো এখানে, আর রাস্তার ওই পাশে হচ্ছে আমাদের হোটেল, মানে হোটেল থেকে নেমে রাস্তা পার করলেই পোষি রেস্টুরেন্ট।
আমাদের পরশু নতুন উদ্বোধন হয়েছে, অবশ্যই আপনারা চলে আসবেন, আমাদের খাবার গুলো টেস্ট করে যাবেন। লাঞ্চ হতে শুরু করে ডিনার সব কিছু আছে। আমরা অর্ডার করলাম লইট্টা ফ্রাই একটা 160 টাকা, আর ভর্তার প্যাকেজ একটা 150 টাকা, আর সাথে ভাত আর ডাল। এই পরশুটার লোকেশন হচ্ছে ডলফিন মোড়ে, আর ডলফিন মোড়ে পরশু খুঁজছে এটা আমাদের জন্য একটা মানে খুশির নিউজের মতো, কারণ আগে পরশুতে যেতে হলে অটো ভাড়া করে অনেক দূর যাওয়া লাগতো। এই পৌষির এই লইট্টা ফ্রাইটা হচ্ছে বেস্ট, কক্সবাজারের বেস্ট লইট্টা ফ্রাই। এটা আমাদের সবসময় পছন্দ, মানে এরকম লইট্টা ফ্রাই আমরা আর কোথাও পাই না কক্সবাজারে। আমরা বারবার আসি আর পৌষিতে আসি শুধু এই লইট্টা ফ্রাইটা খেতে। ও সুন্দর লাগতেছে, ডালটা কিন্তু অনেক ঘন এখানে। কোন ভর্তাটা তোমার সবচেয়ে ভালো লাগছে? এতগুলো ভর্তার মধ্যে আছে দুইটা মাছের ভর্তা ভালো লাগছে, আর সবচেয়ে ভালো লাগছে শুটকি ভর্তা। আমরা দুইটা ডেজার্ট অর্ডার করলাম, সিলভিয়া নিল পুডিং আর আমি নিলাম মিষ্টি দই। খাওয়া দাওয়া শেষে আমাদের বিল আসলো 560 টাকা। আমরা চলে আসছি এখন সাগর পাড়ে, এখন হচ্ছে ভাটার টাইম, সো ঢেউগুলো অনেক দূরে। এরকম ভাটা কিন্তু আগে দেখিনি, মানে অনেক দূরে চলে গেছে পানি, ঢেউ অনেক দূরে চলে গেছে, অনেক অনেক দূরে দেখা যায় না, আর সাথে জ্যোৎস্নার আলো অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আমরা রাতের সাগর পাড়ে ঘুরছি, অনেক আলোকিত জায়গা এটা, মানে ওই দূরে সাগর হলো সাগর ক্লিয়ারলি দেখা যাচ্ছে ঢেউগুলো, আর ঢেউয়ের গর্জনটা মানে রাতের সাগরের পরিবেশ আরো অন্যরকম সুন্দর। হ্যাঁ, আর এটা হচ্ছে কলাতলি বিচ, ওই সাইডের ওইদিকে হচ্ছে আমরা যেই হোটেলে উঠলাম সেই হোটেলটা। আমাদের হোটেলটা থেকে এই কলাতলি বিচ একদমই কাছে, আমরা হেঁটেই চলে আসছি, হেঁটেই চলে আসা যায়, অনেক কাছে। গুড মর্নিং, সকাল সকাল উঠে আমরা ব্যালকনিতে চলে আসলাম সি ভিউ দেখতে। ওই যে অনেক দূরে সি ভিউ দেখা যাচ্ছে, অনেক সুন্দর। হ্যাঁ, এটা ক্যামেরা এত ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, বাট এই আমরা খালি চোখে অনেক ক্লিয়ারলি দেখতে পারতেছি। আমি এতটা এক্সপেক্ট করি নাই, আমি ভাবছিলাম যে অল্প একটু জায়গা দিয়ে হয়তো সাগর দেখা যাবে, কিন্তু এদিকে দেখো এই যে বিশাল সাগর দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এরকম এই ভিউটাতে সমুদ্র খুব কাছ থেকে দেখতেছি এমন না, বাট ভিউটা অনেক সুন্দর। এটা মানে এই ফ্লোরে থেকে, এটা আমরা 5th ফ্লোরে আছি না এখন। হ্যাঁ, আমরা 5th ফ্লোরে আছি, আরো উপরে গেলে হয়তো আরো সুন্দর লাগবে তাহলে ভিউটা। এই বারান্দার থেকে সামনেই হচ্ছে এরকম পুরো সবুজ ভিউ, গাছে ঘেরা একটা জায়গা, আর এদিকটা হচ্ছে সামনে কিছু হোটেল। এই সাইডে কোনো বিল্ডিং নাই তো, এই জন্য সাগর ভিউটা লম্বা লাইন ধরে দেখা যাচ্ছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, এই রুমের সাথে আমরা কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট পাচ্ছি, আর এখানকার ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত। প্রথমে স্যুপ নিয়ে আসলাম, আমরা স্যুপটা দেখে ভালো লাগছে, গরম গরম ধোয়া বেরোচ্ছে। এই স্যুপটা হলো একরকমের ভেজিটেবল স্যুপ, সব কিছু মিক্স করা, ব্লেন্ড করা, ভেজিটেবল, ফিশ, তারপর নাটস আর কী কী যেন ব্লেন্ড করে বানাইছো, আমার কাছে খেয়ে ভালো লাগতেছে কিন্তু। আর মেনলি আজকে গলা ধরে আসছে কেন যেন, সো প্রথমে গরমটা দিয়ে স্টার্ট করাতে আমার খুব ভালো লাগতেছে। স্যুপের পাশে এরকম বিস্কুটের মতো কী যেন ছিল, টোস্ট বিস্কুট। আমি স্যুপটাই নিলাম প্রথমে, মানে সকাল সকালে সেই এসিতে আসলেই ঠান্ডা লাগছে। এটা ছিল লেন্টিল স্যুপ। এই হোটেলের এই রেস্টুরেন্টটা হচ্ছে বেস্ট, মানে বেস্ট বলতে ইন্টেরিয়রের কথাটা বলতেছি। হ্যাঁ, আমি কক্সবাজারে আসলে এরকম ইন্টেরিয়রের রেস্টুরেন্ট দেখি নাই আসলে। হ্যাঁ, এক এক জায়গা এক এক খুব সুন্দর, বাট এটাও একটু অন্যরকম, বিশাল ওপেন স্পেস, পুরো একটা গ্লাস হাউসের মতো, চারপাশে উপর নিচে ডানে বামে সব দেখা যাচ্ছে। হচ্ছে এখানে বসে সিটি ভিউ দেখা যায়, গাড়ি আসা যাওয়া করতেছে, আর এই সাইডের এই রাস্তাটা হচ্ছে উঁচু, মানে মনে হচ্ছে গাড়ি টাড়ি পাহাড়ের দিকে উঠে যাচ্ছে, আর এখানে ব্রেকফাস্টের আইটেম অনেক বেশি। পরোটা, খিচুড়ি, মিক্সড ভেজিটেবল, বাটার চিকেন, এটা হচ্ছে মিক্সড ডাল ভুনা, এদিকে হচ্ছে নুডলস, এটা হচ্ছে সসেজ,
ওয়াফেল, আর এদিকে হচ্ছে সিদ্ধ ডিম। আমি বয়েলড এগ আনছি, পরোটা খেতে বেশি ভালো লাগতেছে খিচুড়ির তুলনায়। আর ডালটা তো ঘন, এটাও ভালো। আর পরোটার সাথে মেইনলি আমার এই চিজ এগটা খেতে বেশি ভালো লাগতেছে। এই আইটেমটা আমাদের জন্য একটা নিউ, কারণ আমরা অমলেটের ভিতরে কখনো চিজ খেয়ে দেখিনি আগে। এখানে আসলে মেনলি পরোটা দিয়ে এই চিকেনটা ট্রাই করা হচ্ছে। চিকেনটা অনেক ভালো, বাটার চিকেনটা। আর এখানকার বুফে সবচেয়ে মজার আইটেম হলো এই সসেজ, মানে এখানে আনলিমিটেড সসেজ আছে, চিকেন সসেজ উইথ ভেজিটেবল। যারা সসেজ লাভার তারা এই আইটেমটা বেশি পছন্দ করবে। আর এখানে একটা ওয়াফেলও আছে, এই ওয়াফেলের সাথে যে সিরাপটা দেয় সেটা দিয়ে খেতে মজা লাগতেছে, ইয়াম্মি। আমি আবার সিরাপটা একটু বেশি বেশি দিয়ে দিছি, বেশি বেশি দেওয়াতে আরও বেশি মজা লাগছে। আর ডেজার্টের মধ্যে এই দুধ সেমাইটা আছে, সেমাইটা অনেক ঘন আর একটু বেশি মিষ্টি। এখানে দুই রকমের জুস আছে, একটা হলো মিক্সড ফ্রুট আর একটা হলো ফ্লেভার জুস। এর মধ্যে মিক্সড ফ্রুটটার মধ্যে আমি পেঁপের টেস্টটাই বেশি পাচ্ছি, আর মিক্সড ফ্রুটটাই আমার কাছে বেশি ভালো লাগতেছে। আর এখানে ফ্রুটস হিসাবে আছে পেঁপে আর আপেল। আর এখানে একটা কেক নিয়ে আসছি আমি। কেমন হয়েছে কাকু? তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট শেষ, এখন আমরা যাব সুইমিং পুলে। এটা হলো এখানকার সুইমিং পুল, এটা হলো রুফটপ সুইমিং পুল। আমরা সকাল সকাল আসে পুলটা একদম খালি পেয়ে গেছি। সুইমিং পুল এরিয়াটা কিন্তু খুব সুন্দর। এখানে সুইমিং পুলের টাইম হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, মানে সকালে বা রাতে যে কোনো টাইমই পুল এনজয় করা যায়। তবে সুইমিং পুলের টাইম হচ্ছে পার ডে 1 ঘন্টা করে। এদিকে এটা হচ্ছে বড়দের পুল, আর এই সাইডে এটা হচ্ছে ছোট বাচ্চাদের পুল। এটার মধ্যে এখন পানি নাই, ওনারা বলছিল যে পরিষ্কার করার জন্য এখন এরকম পরিষ্কার করে আবার ফিল আপ করে দিবে। আরেকটা ব্যাপার হচ্ছে এই সুইমিং পুলে কোনো জুস বার নেই। অনেক হোটেলে কিন্তু সুইমিং পুলের সাথে জুস বার বা ক্যাফে রেস্টুরেন্ট এগুলো থাকে। ওয়াও, আর এদিকে ভিউ দেখো, মানে দূরে সাগর ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওয়াও, এদিকে সাগর ভিউটা আসলে খুবই সুন্দর। সাগরের ঢেউগুলো এখান থেকে যা লাগতেছে না সেই লাগতেছে। এই পাশে যেমন সাগর ভিউ, তার অপোজিটে এদিকে হচ্ছে পাহাড় ভিউ। সো বোঝা যাচ্ছে এই হোটেলের হিল সাইড রুমগুলোর ভিউ হয়তো হবে এরকম। যদিও পাহাড় হচ্ছে ছোট ছোট পাহাড়, এজন্য দেখে আসলে গাছপালাই মনে হচ্ছে সবুজ। আর এই দুইটার মাঝখানে হচ্ছে সিটি ভিউ, রাস্তা দেখা যাচ্ছে, গাড়ি চলাচল করতেছে, এই ধরনের। মানে সব মিলায় রুফটপের ভিউটা খুব সুন্দর। এদিকে কিন্তু 5 ফিট ডিপ, এদিকে বেশি। তুমি এদিক দিয়ে নামবা? হ্যাঁ, আমি এদিক দিয়ে নামবো। এদিক তো একটা নামার জায়গা আছে। আমি ডিপ অনেক ঠান্ডা, অনেক অনেক ঠান্ডা, মানে অনেক অনেক বেশি। সুইমিং পুলের ডিপটাই হচ্ছে 5 ফিট, সো কেউ 5 ফিট থেকে লম্বা হইলে ডুববে না। আর এদিকে হচ্ছে টায়ার আছে, সমস্যা নেই। এখানে সুইমিং পুলটা ভালো, বড় রুফটপ, কিন্তু পানিটা যদি একটু গরম পানির ব্যবস্থা রাখতো বা জ্যাকুজির ব্যবস্থা রাখতো তা সবচেয়ে ভালো হতো। মানে এখন কিন্তু শীতকাল, রোদ আছে, তারপরে পানি কিন্তু ঠান্ডাই থাকতেছে, তো গরম পানির ব্যবস্থা থাকলে ভালো হতো। অনেক হোটেলে সুইমিং পুলে কিন্তু পানি গরম করার ব্যবস্থা থাকে। এখানে ওয়াশরুম, ভিতরে একটা লকার আছে, আর এখানে স্টিম সোনার ব্যবস্থা আছে। এখানে রুমের সাথে আমরা কমপ্লিমেন্টারি জিমও পাচ্ছি, আর এখানে জিমের টাইমটা পুলের মতো পার ডে 1 আওয়ার করে। আর মজার ব্যাপার হচ্ছে এখানে টেবিল টেনিস খেলার ব্যবস্থাও আছে। জিমের সামনে হচ্ছে এরকম ভিউ, হাইয়েস্ট ফ্লোর থেকে ভিউ। এখানের এটা খুবই মজার, বাট আমি পারি না। আপনারা যারা এটা পারেন এখানে এসে খুব এনজয় করবেন। আমরা এখন আছি এই হোটেলটার সামনে। এই হোটেলটা হচ্ছে 13 তলার মতো একটা বিশাল বড় বিল্ডিং, আর সামনে এখানে হচ্ছে এরকম
সবুজ মাঠ, মানে এই সবুজ মাঠের এই জায়গাটা খুব সুন্দর। এই চারপাশে ফুল লাগানো, মানে একটু সুন্দর করে ডেকোরেট করে রাখা বিল্ডিং এর সামনের জায়গাটুকু, এইটার কারণে সুন্দর লাগে, ছবি টবি তুলতে পারবো আমরা। আর এর আগের বার যখন আমরা আসছিলাম তখন এই জায়গাটা আরেকটু ছোট আর পুরাটা বাগান করা ছিল। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, বড় বড়। আর ওই যে ওটা হচ্ছে আমরা যেখানে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টের জায়গাটা, সেটা বাইরে থেকে এরকম দেখা যায়। তো আমাদের এই হোটেলের সুপিরিয়র সি ভিউ, এই রুমের এক রাত থাকতে কস্ট পড়েছে 5,000 টাকা। তো এই হোটেলের রুম কোয়ালিটি, ব্রেকফাস্ট সবকিছুই আমাদের কাছে ভালো লেগেছে। ওনাদের সার্ভিসও খুব ভালো ছিল, ওনারা যথেষ্ট ফ্রেন্ডলি। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ভালো ছিল। তো আমরা এখন চেক আউট করে ফেলবো। এই হোটেলের চেক আউট টাইম হচ্ছে 11:00, যেটা একটু আর্লি মনে হয়েছে, আর একটু টাইম দিলে ভালো হতো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। নতুন কোনো ব্লগ নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।